ওম গাম গণপতে নমঃ, ওম হ্রিম হ্রিম শ্রীম শ্রীম লক্ষ্মী বাসুদেবায় নমঃ। আমাদের ইউটিউব চ্যানেল ভাগ্যালাপে প্রত্যেককে সাদর অভ্যর্থনা। আজকে আমরা আলোচনা করব যে কাছের জিনিস, সেটা যে কোনো কাছের জিনিস, সেটা ঘর সাজানোর জিনিস বা আমাদের বাসনপত্র বা যে কোনো শোপিস হোক না কেন, কোন দুই জায়গায় ভুলেও কাছের জিনিস ব্যবহার করবেন না সে সম্পর্কে আলোচনা করব। কিন্তু তার আগে যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদেরকে আমরা অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা যে বেল আইকন আছে সেটি ক্লিক করুন। আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। চলুন আলোচনা শুরু করি। কিন্তু তার আগে একবার প্রত্যেক ভিউয়ার্সকে আমাদের তরফ থেকে অশেষ অভিনন্দন এইভাবে আমাদের সাথে পায়ে পায়ে পথ চলার জন্য, আমাদের সাথে জুড়ে থাকার জন্য, এবং আমাদেরকে খুব তাড়াতাড়ি একটি গুরুত্বপূর্ণ জায়গা, খুব সুন্দর একটি জায়গায় আপনারা আমাদেরকে পৌঁছে দিয়েছেন। আপনারা যদি না থাকতেন আমাদের এইভাবে চলা সম্ভব হতো না। আপনাদের ভালোবাসা, শুভেচ্ছা, শুভকামনা সমস্ত আমাদের সাথে থাকবে, পাশে থাকবে এই কামনাই করছি। ভগবানও আপনাদের সমস্ত মনোবাসনা পূর্ণ করুন। এবং যারা বয়োজ্যেষ্ঠ আছেন তাদেরকে সশ্রদ্ধ প্রণাম জানাচ্ছি, শতকোটি বিনম্র অশেষ প্রণাম জানাচ্ছি। এইভাবে আপনাদের আশীর্বাদক বা আশীর্বাদিকা হাত আমাদের চ্যানেলের উপর রাখুন, যাতে আগামী দিনে আমরা উজ্জ্বল নক্ষত্রের মতন জ্বলজ্বল করতে পারি এবং আপনারা ছায়া হিসাবে আমাদের মাথার উপর থাকতে পারেন। খুব ভালো থাকবেন, চলুন আলোচনা শুরু করি। দেখুন আজকের আলোচনা আমরা এটাই বলবো যে আমরা কিন্তু কম বেশি সবাই কাচের জিনিস বাড়িতে ব্যবহার করি। আর এই যে কাচের জিনিস ব্যবহার করছি সেগুলো কিন্তু আমাদের জন্মছক বা আমাদের জীবন পদ্ধতি তাকে কিন্তু খুব ভালোভাবে প্রভাবিত করে। আমরা ঘরে যে জিনিসপত্র যা কিছু ব্যবহার করছি, একটা ক্ষুদ্র থেকে ক্ষুদ্রাতি যুক্ত জিনিসও, এগুলো সমস্ত কিছু কিন্তু কোনো গ্রহ বা আমাদের কুণ্ডলীর সাথে, আমাদের জন্মছকের সাথে জড়িত। এই যে আমরা কাচের জিনিস ব্যবহার করছি, এইটি শুক্র গ্রহকে রিপ্রেজেন্ট করে। তাই আমরা আমাদের প্রয়োজন অনুসারে তো নানা রকম কাচের জিনিস ব্যবহার করি, শোপিস হোক বা আমাদের বাসনপত্র। এই শুক্র গ্রহ আমাদেরকে কী দেয় আমরা যারা জানি খুবই ভালো, যারা জানি না আরেকবার জেনে নিই, কেননা প্রত্যহত নতুন নতুন ভিউয়ার্স আমাদের সাথে জুটছেন, তাই এই পরিবারের সদস্য বা সদস্যা হয়ে উঠছেন তাদের জন্য জানিয়ে দিই। শুক্র এমন একটি গ্রহ যেটা আমাদের ভৌতিক সুখ সম্পদ দেয়, অর্থাৎ আমাদের লাক্সারি, ল্যাভিস, আরাম, ভোগবিলাসিতার জিনিস, সুখ স্বাচ্ছন্দ্য, দাম্পত্য সুখ, শয্যা সুখ, আমাদের সৌন্দর্য বৃদ্ধি করে, বন্ধুপ্রীতি বাড়ায়, এগুলো সমস্ত কিন্তু শুক্র রিপ্রেজেন্ট করে। তাই শুক্রর সাথে কাছের কিন্তু নিবিড় একটি সম্পর্ক আছে। আবার এই কাজ যদি যখন সাদা থাকে, অর্থাৎ কালার থাকে না, তখন শুক্রকে রিপ্রেজেন্ট করছে। আবার যখন এই কাচই নানা রঙের হয় তখন কিন্তু অন্যান্য গ্রহকে সে রিপ্রেজেন্ট করে কালার অনুযায়ী। এবং এই যে কাচের জিনিস সেগুলো যেমন শুভত্বেরও বৃদ্ধি করে আবার অশুভত্বেরও বৃদ্ধি করে, নানান প্রেক্ষাপটে নানান কালারে নানান ব্যবহারের বিষয়বস্তু হয়ে। অর্থাৎ যেমন আকর্ষণ করতে পারে শুভত্ব বা অশুভত্ব, আবার বিকর্ষণও করতে পারে, আবার বিচ্ছুরিত করতে পারে, রিফ্লেক্টও করতে পারে। আমরা সেই জন্য ভেবেচিন্তে এই কাচের জিনিস ব্যবহার করা উচিত, কেননা কোন রং কোন গ্রহকে রিপ্রেজেন্ট করছে আর সেই গ্রহের দশা চলছে কি না, সেই গ্রহ আপনার জন্মছকে নিচস্থ, নাশস্থ বা আট ছয় আট বারের কানেকশান আছে কি না, বা সে রাহুকেতুর সাথে বসে আছে কি না, বা কোনো দুষ্ট গ্রহর সাথে বসে আছে কি না, সেগুলো আমরা জানি না। তাই হয়তো আমরা জানি না, অজান্তেই আমরা আমাদের দুঃখ, দুর্দশা, দুর্ভাগ্য ডেকে আনবো। কেননা যখন যখন এই যে বললাম কুস্থানে দুস্থানে এগুলো থাকছে গ্রহরা, তাদের দশা মহাদেশে একদম আমাদের ছাড়খার করে দেয়, দুঃখ যন্ত্রণা দেয়। তাই ভেবে চিন্তে কাজ করা অবশ্যই কিন্তু
উচিত। যতটা কম পারা যায় ততটা কম ব্যবহার করা উচিত। তবে শুক্র গ্রহকে এনহান্স করার জন্য যেটা কালারহীন সেটা ব্যবহার করতে পারেন, কোনো অসুবিধা নেই। দেখবেন আমাদের সনাতন হিন্দু ধর্মে কাজকে শুদ্ধতার প্রতীক হিসাবে ধরা হয়। আপনি একটা কেউ জল চাইলে স্টিলের গ্লাসে দিলেন বা কাঁসার বা রূপোর, কিন্তু একটা কাচের গ্লাসে দিলেন, তার গ্রহণযোগ্যতা বৃদ্ধি পায়। এবং সনাতন হিন্দু ধর্ম বিবাহিত মহিলাদেরও কিন্তু কাচের চুড়ি পরার পরামর্শ দেন। এবং কাচের চুড়ি বিবাহিতা মহিলাদের সৌভাগ্য বৃদ্ধি করে। এটা কিন্তু বহুল প্রচলিত, যারা জানেন তারা পড়েন। এই যে কাঁচ, সেটা আপনার যখন অতিথি আসে বাড়িতে, কাঁচের জিনিস, কাঁচের যে বাসনপত্র ইউটেন্সিল, সেগুলো যদি আপনার বাড়িতে অতিথি আসে তখন ব্যবহার করুন, খুব ভালো ফলাফল পাবেন। কেননা আপনি আপনার অতিথিকে আপ্যায়ন করছেন, তার আতিথেয়তার দিকে আপনি নজর রাখছেন, সেটা কিন্তু একটি বড় ব্যাপার। কিন্তু অত্যধিক ব্যবহার না করাই উচিত। এবং যে দুটি জায়গায় কখনোই কাচের জিনিস রাখবেন না, আরেকটি কথা বলে নিই, যে কাচের জিনিস রাখছেন ব্যবহার করছেন ভালো, কিন্তু কখনোই দেখবেন না সেটা যেন নোংরা অবস্থায় আছে, ধুলোবালি নোংরা অবস্থায় পড়ে আছে। কেননা সেটা কিন্তু আপনার ভাগ্যের সাথে সম্পর্কিত হয়ে যাবে, বা গ্রহ, বললাম কালার অনুযায়ী গ্রহদেরকে রিপ্রেজেন্ট করে, সেই গ্রহগুলোকে প্রভাবিত করে ব্যাড ইফেক্ট আপনার জীবনে এসে পড়বে। পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে, যেন ক্র্যাক না হয়ে যায় সেদিকে লক্ষ্য রাখতে হবে। ক্র্যাক লাগা জিনিস একদম ব্যবহার করা যাবে না, সেটা বাড়ির বাইরে করে দিতে হবে। আর কোন দুটো জায়গায় কোনো জিনিস কোনো দিনও কাচের জিনিস ব্যবহার করবেন না, বাড়ির কোন দুটি জায়গায়, একটি হচ্ছে বাড়ির প্রধান দরজা, সেটা দেখুন অনেকে তোরণ, অর্থাৎ যে প্রবেশদ্বারে তোরণ লাগায়, সেই তোরণেও যেন কাচের জিনিস না থাকে, বা কোনো শোপিস লাগালেন বা কাচের কোনো বস্তু সেখানে রাখলেন, সেটা ফ্লাওয়ার ভাসও হতে পারে, নানা রকম হতে পারে জিনিস, অর্থাৎ যে কোনোভাবে যে কোনো উপায়ে যে কোনো রকমের কোনো কাচের জিনিস প্রবেশদ্বারে রাখবেন না, এটা এক নাম্বার। দু নাম্বার, আপনার যে বেডরুম, যে বেডরুমে আপনি ঘুমান, সেই বেডরুমে কখনোই কাচের জিনিস রাখবেন না। আপনি বলবেন শুক্র সম্পর্কিত জিনিস সেখানে আমি রাখলে তো ভালোই হবে, একটা প্রেম প্রীতির সম্পর্ক, দাম্পত্য সুখ এগুলো বাড়বে, কিন্তু সেটা আপনার জীবনে দুর্বিষহ যাতনা এনে দেবে। সেটাকে কি হবে, আপনি সেখানে রাখলে আপনার দাম্পত্য জীবনে কলহ, সম্পর্কের অবনতি এগুলো কিন্তু শুরু হয়ে যাবে, ঝুট ঝামেলা আপনার জীবনে নিয়মিত একটি অঙ্গ হয়ে দাঁড়াবে। তাই বেডরুমে ভুলেও কাছের জিনিস রাখবেন না। আজকের আলোচনা নিশ্চয়ই আপনাদের খুবই ভালো লেগেছে, খুব ভালো থাকবেন। আজকের ভিডিও এখানেই শেষ করছি।